কারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরে উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য। আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশ গুলো আছে, পিছন থেকে ধ্বংসন করার এই সাপ গুলো আমার দল এখন রয়ে গেছে। কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের আইন প্রকারী সংস্থার কাছ থেকে পাই নাই। বিরোধী দলের কোন গুমের হতো বিষয় এটা কখনোই সম্ভব না, এটা প্রশাসন জড়িত না থাকলে, প্রশাসনের সহযোগিতা না থাকলে তারা পরি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক শ্রোতা, এটা কি শোনা যাচ্ছে যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে নাকি বিএনপির লোকেরাই গুম করেছে? তো দর্শক শ্রোতা, এরকমই একটি তথ্য দিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। দর্শক শ্রোতা, এছাড়াও আমাদের কাছে আরও কিছু গোপন তথ্য উঠে আসছে বিএনপির নেতা ইলিয়াস আলীকে নিয়ে। তো আমরা কথা না বেরিয়ে চলুন মূল বিরতি চলে যাই। তো বিরতি যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন। কারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরে উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য। গুম খুন বিশেষজ্ঞ নূর খান নতুন বিতর্কে রাজনীতি দেখছেন, আর ইলিয়াস আলীর স্ত্রী এতদিনেও স্বামীর হদিস না পাওয়ার জন্য দায়ী করছেন সরকারকে। 2012 সালের 17 এপ্রিল রাত 11:53 শেরাটন হোটেলের সিসিটিভি ফুটেজে সবশেষ দেখা যায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এরপর 9 বছরে তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন এর হদিস মেলেনি। এ অবস্থায় ইলিয়াস আলী গুমে দলীয় নেতাদের দায়ী করে নতুন তথ্য দেন বিএনপি নেতা মির্জা আব্বাস, পরে অবশ্য তা প্রত্যাহার করেন। আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে, পিছন থেকে ধ্বংসন করার এই সাপগুলো আমার দল এখন রয়ে গেছে। তা আমি একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আমি কি করে কেন বলবো ওই কথা যে আমি জানি সরকার জড়িত নয়। তবে 24 ঘন্টায় মির্জা আব্বাসের এমন ইউটার্নকে দলীয় চাপ বলছে আওয়ামী লীগ নেতারা, চাইছে দায়ীদের নাম। বিএনপি অবশ্য বলছে এ নিয়ে দলে আর কোনো প্রতিক্রিয়া নেই। কিছু কথা বলছিলেন, পরের দিন আবার উনি সংবাদ সম্মেলন করে তার বক্তব্য দিয়ে আপনার বুঝতে অসুবিধা হয়েছে বা আমাদের বোঝাতে অসুবিধা হয়েছে, আমি সবই করবো। এটা নিয়ে আমাদের কোনো এরকম ডিসিশনের মধ্যে এরকম কোনো আলোচনা এখনো হয় নাই। বিএনপির কোন কোন নেতা এর সঙ্গে জড়িত ছিল সেই তথ্যটা আইসিপি রক্ষকের বাহিনীকে বক্তব্য প্রত্যাহার হলেও হঠাৎ কেন বিএনপির কোন শীর্ষ নেতা এমন তথ্য দিল, এ নিয়ে প্রশ্ন আছে গুম খুন বিশেষজ্ঞ নূর খানের। দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলশ্রুতিতে এমনটি ঘটতে পারে তার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, এবং এটার মধ্য দিয়ে কোন সুতার টানে এই ধরনের বক্তব্য আজকের এই সময়ের তিনি দিলেন। অবশ্য বিএনপির কেউ নাকি সরকার বা কোনো সংস্থা এর পিছনে জড়িত, এই বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে গুম রহস্য। ইলিয়াস আলীর স্ত্রী বলছেন প্রথম দিকে তদন্ত হলেও এখন সবই বন্ধ। কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের আইন প্রকারী সংস্থার কাছ থেকে পাই নাই। বিরোধী দলের কোন গুমের হতো বিষয় এটা কখনোই সম্ভব না, এটা প্রশাসন জড়িত না থাকলে, প্রশাসনের সহযোগিতা না থাকলে কারা পরিকল্পনা করেছে, কারা সংগঠিত করেছে, সেই বিষয়গুলো বের করতে হলে এটা প্রশাসনকেই বের করতে হবে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সুশৃঙ্খল কোনো বাহিনীর সংশ্লিষ্টতার প্রশ্নটিকে উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করি। গুমের রহস্য উদ্ঘাটনে ইলিয়াস আলীর পরিবার ও মানবাধিকার কর্মীরা আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তো দর্শক শ্রোতা, আপনারা তো এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী আমাদের কাছে আরও একটা ভিডিও আছে যে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং ভারতের বর্ডার গার্ড বিজিবি তারা নাকি তর্ক বিতর্কে জড়াইছে। তো দর্শক, কিসের জন্য এগুলো হচ্ছে? তো আমরা চলুন একটু ভিডিওটা দেখে আসি। বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে। এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম, আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন, সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে, মানে অনেক ধরনের ঘটনাই ঘটে তো, তাই না? হতাশামূলক ঘটনা আমরা দিতাম। বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফের সাথে হাত মিলে, তো এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচোপ দেয়, মাঝে মাঝে বুটজুতাপের একটু ধাওয়া টাওয়াও দেয়, এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে, সেটাই হওয়া উচিত ছিল এতদিন। যাই হোক, একটু দেরিতে হলে আমাদের বিজিবির ঘুম ভাঙছে। ঘটনা হচ্ছে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ, কারা কারা চিনেন ওই এলাকাটা, সেইখানের ঘটনা। ঘটনাটা হচ্ছে 20 আগস্টের, তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি, সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলতলে কী ঘটাই দিছে বিএসএফের সাথে। ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত
মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন আপনার একটা চর আছে, একটা মরা নদী যেটা বল্লামকার খাল নামে পরিচিত। স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল, পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁত কেটে দিয়েছে ভারতীয়রা। এটাও তারা অন্যায়ভাবে করছে, তারপর আমাদের তারা রিয়াকশন দেয় না। আর এর ফলে কিন্তু আমাদের যে সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে, এক পর্যায়ে আগের দিনের মতন বলে আগিলা দিন নাইরে নাতি তারা করছে কি যে ভারতের বাঁধ কাটার পর আমাদের এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না। এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আসা বাংলাদেশের ও যে মানে অঞ্চলে যে বাঁধটা আছে সেই বাঁধটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে, পরে বিজিবি আসছে, যাওয়ার সময় বিএসএফ এর তারা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করছে। ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি একতালে ধাওয়া দিছে। এই ধাওয়ার পরে দৌড়ে গিয়া এরা এদের শূন্যরেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে, ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না, মনে করছে আগেও তো এরকম করছে, বিজিবির তারা তো কোনো রকম রিয়াকশন দিছে না, পতাকা বৈঠক দিয়ে সেরে লাইছি, এইবার কেন আসলে আবার বিজিবির তারা ধাওয়া দেয়? ওই যে বদলাই গেছে, বদলাই গেছে। আগিলা দিন নাই যে আপনারা সেই দেশে ঢুইকা জোর করবেন, আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন, বাংলাদেশের অংশ ঢুকে আপনি বাদ কেটে দিবেন, এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাইকমিশনকে তলব করা দরকার। স্থানীয়দের বক্তব্য, গত 20 আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামকার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়। ওদিন রাত 8টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ, তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন, পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তো সকলের যৌথ বাধার মুখে বাঁধটি কাটতে পারেনি, আর এতে কি বলা হয়েছে, যদি বাঁধটি কেটে দেওয়া হলে আরও বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো। 1983 সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাঁধটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল। তো ভারতের এই ইয়েকে বলি আর কি আমরা বিএসএফকে, যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো, দেশ বদলাই গেছে, বাঙালি এখন আলাদা একটা পার্ট, ন্যায্যতা হিস্যা এগুলো রাখতে হবে, বসগিরি বন্ধ করে দাও, হ্যাঁ, এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাক। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।